ফেভারিট স্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ক্লাস টেনের সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস টেনের ইংরেজি ফার্স্ট ফ্লাইট টেক্সট বুকের গ্লিমসেস অফ ইন্ডিয়া চ্যাপ্টারের নতুন একটি চ্যাপ্টার নিয়ে, যে চ্যাপ্টারটির নাম হচ্ছে টি ফ্রম আসাম। এই পার্টটি নিয়ে আজকে আমি আলোচনা করব। আর এর পূর্বে আমি গ্লিমসেস অফ ইন্ডিয়ার কুর পার্টি বুঝিয়ে দিয়েছি। আর এই ক্লাস টেনের প্রায় 7-8টি লেসন অলরেডি এই চ্যানেলে আপলোড করা শেষ হয়ে গিয়েছে, আর যারা ভিডিওগুলো দেখোনি ভিডিওগুলো দেখে নিও। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে টি ফ্রম আসাম লেসনটি। তো টি ফ্রম আসাম লেসনটির লেখক হচ্ছেন অনুপ কুমার দত্ত। তো এখান থেকে একটা প্রশ্ন পেয়ে গেলাম যে টি ফ্রম আসাম পার্টির লেখককে আনসার হবে অনুপ কুমার দত্ত। তো এখানে বলা হয়েছে টি ফ্রম আসাম। তো আমরা জানি টি মানে হচ্ছে চা, ফ্রম মানে হইতে, আসাম মানে একটা রাজ্য আসাম। তো এখানে বলা হয়েছে টি ফ্রম আসাম, বাংলা হচ্ছে আসামের চা। তো আসামের চা বলতে লেখক অনুপ কুমার দত্ত কী বোঝাতে চেয়েছেন এটা আমাদেরকে বুঝতে হবে। একই সঙ্গে আমাদেরকে বুঝতে হবে লেখক অনুপ কুমার দত্ত কেন টি কথা বললেন, কেন তিনি সমগ্র বিশ্বে প্রচুর চা আছে, প্রচুর চা গাছ আছে, চা আছে, তা সত্ত্বেও অনুপ কুমার দত্ত কেন আসামের চায়ের কথা বললেন, তিনি কেন আসাম রাজ্যকে বর্ণনা করলেন, এইসব বিষয় আমাদের এই পার্টে বুঝবো। এবং তিনি এই টি ফ্রম আসাম পার্টির মধ্যে দিয়ে আসামকে কীভাবে বর্ণনা করেছেন, কেন করেছেন সেটা আমরা বুঝবো। একই সঙ্গে এই পার্টির মধ্যে থাকা বিভিন্ন টপিকগুলো আমরা বুঝবো, যার মধ্যে দিয়ে এই পার্টটি আমরা বুঝে যাব। এবং আশা রাখছি এই পার্টটি বোঝার মধ্যে দিয়ে ক্লাস টেনের তোমাদের এই পার্টটি থেকে পরীক্ষায় যা প্রশ্ন আসবে তোমরা আনসার করতে পারবে। তো আজকের আমরা এই পার্টটি আরম্ভ করে নিচ্ছি। তো টি ফ্রম আসাম আমরা বুঝলাম যে এই এটির বাংলা হচ্ছে আসামের চা। তো প্রথম লাইনে লেখক অরূপ কুমার দত্ত বলছেন প্রাঞ্জল এ ইয়ঙ্গার স্টার ফ্রম আসাম ইজ রাজবীর ক্লাসমেট এট স্কুল ইন দিল্লি। কবি বলছেন আসামের একটি যুবক ছেলে হচ্ছে প্রাঞ্জল, এবং তার একটা সহপাঠী একটা ক্লাসমেট হচ্ছে রাজবীর। তো এখানে কবি প্রথমেই বলে দিয়েছেন রাজবীর আর প্রাঞ্জল ওরা দুই বন্ধু। আর লেখক অনুপ কুমার দত্ত রাজবীর এবং প্রাঞ্জলকে কেন্দ্র করে সম্পূর্ণ পাঠটি বর্ণনা করেছেন, এবং তিনি বলেছেন প্রাঞ্জল যে ছেলেটি সেটি হচ্ছে অসমের ছেলে, মানে আসামের মানুষে আসামের ছেলে, এবং রাজবীর যে ছেলেটি সে ছেলেটি দিল্লির। অর্থাৎ প্রাঞ্জল আর রাজবীর একসাথে পড়াশোনা করে নিউ দিল্লির একটি বিদ্যালয়ে। আর প্রাঞ্জলস ফাদার ইজ এ ম্যানেজার অফ টি গার্ডেন ইন আপার আসাম। আর প্রাঞ্জল যে প্রাঞ্জলের বাবা যে বাবা তিনি আপার আসাম মানে উজান আসামের একটি চা বাগানের ম্যানেজারের কাজ করেন। প্রাঞ্জল হ্যাজ ইনভাইটেড রাজবীর টু ভিজিট হিজ হোম ডিউরিং দ্য সামার ভ্যাকেশন। আর গ্রীষ্মকালীন ছুটি যখন হয় বিদ্যালয় ও গ্রীষ্মকালের ছুটির সময় প্রাঞ্জল ওর বন্ধু রাজবীরকে নিমন্ত্রণ দিয়েছে, ইনভাইট করেছে যে প্রাঞ্জল এ বলেছে রাজবীরকে রাজবীর তুমি আমার বাসায় এসো, গ্রীষ্মের বন্ধের সময় তুমি আমার বাড়িতে চলো, আমি তোমাকে আসাম দেখাবো। তো এখান থেকে আমরা একটি জিনিস ক্লিয়ার হয়ে গেছে, এই টি ফ্রম আসাম পাঠে দুজন ছেলের নাম কি, তো পেয়ে গেলাম একজন হচ্ছে প্রাঞ্জল, অপরজন হচ্ছে রাজবীর। এখান থেকে আরেকটা প্রশ্ন উত্তর পেয়ে গেলাম যে প্রাঞ্জল এবং রাজবীরের বাড়ি কোথায়। তো আমরা পেয়ে গেলাম প্রাঞ্জলের বাড়ি হচ্ছে আসামে এবং রাজবীরের বাড়ি হচ্ছে নিউ দিল্লি। এখান থেকে আরেকটি প্রশ্ন আসতে পারে যে প্রাঞ্জলের বাবা কোথায় কাজ করেন। আমরা পেয়ে গেলাম প্রাঞ্জলের বাবা আপার আসামের একটি চা বাগানের ম্যানেজারের পদে কাজ করেন। আর একটা প্রশ্ন এখান থেকে আসতে আসতে যে প্রাঞ্জল কখন ওর বন্ধু রাজবীরকে নিমন্ত্রণ করেছে ওর বাড়িতে আসার জন্য। তো উত্তর পেয়ে গেলাম সে গ্রীষ্মর বন্ধুর সময় যখন স্কুল বন্ধু থাকে সেই গ্রীষ্মর বন্ধুর সময় ওয়ে প্রাঞ্জল ওর বন্ধুকে নিমন্ত্রণ দিয়েছে ওর বাসায় আসার জন্য। তো আমরা এই প্রথম প্যারাগুলো বুঝে গেলাম। এরপরে যে প্যারাটি সেটা লেখা আছে চাই গরম, গরম চাই
এ ভেন্ডর কল্ড আউট ইন এ হাই পিচড ভয়েস, অর্থাৎ রাজবীর এবং প্রাঞ্জল গ্রীষ্মর বন্ধের সময় বাড়িতে রওনা হয়ে গেছে। অর্থাৎ প্রাঞ্জল রাজবীরকে নিমন্ত্রণ যেহেতু করেছে, আর রাজবীরও প্রাঞ্জলের কথায় রাজি হয়েছে, তাই সে রাজবীর প্রাঞ্জলের সঙ্গে আসামে আসছে। আসার সময় তারা যখন ট্রেনে ছিল, সেই ট্রেনের মধ্যে যখন তারা ট্রেনের যে ডাব্বায় উঠেছে, যে কামরায় তারা উঠেছে, যে কম্পার্টমেন্টে তারা উঠেছে, সেই কম্পার্টমেন্টের বাইরে থেকে অর্থাৎ তারা জানলা দিকে দেখছে যে একজন ফেরিওয়ালা এসে বলছে, চাই গরম গরম চাই, বলছে যে খুব সুন্দর মিষ্টি সুরে, উচ্চ স্বরে একজন ফেরিওয়ালা এসে বলে যাচ্ছে যে চাই গরম চাই গরম, অর্থাৎ যার চা খাওয়ার ইচ্ছা আছে সে চা খাবে, তাই সে চা বিক্রি করতে এসেছে যেহেতু ফেরিওয়ালা। আর এই চা বিক্রি করা ব্যক্তিকে দেখে চা প্রাঞ্জল এবং রাজবীর ওর দিকে দেখলো, এবং দেখার পরে তার যে উচ্চ চিৎকার চাই গরম বলে যাচ্ছে সে কথাটা শুনলো। শোনার পর তারা তার দিকে তাকালো। এরপরে আছে, হি কেম আপ ইন টু দেয়ার উইন্ডো অ্যান্ড আস্কড, চাই সাহেব, এই ফেরিওয়ালা তখন যখন তো সে বলে যাচ্ছে চাই গরম মানে সে বলে যাচ্ছে চা নিয়ে এসে বিক্রি করছে, যার চা লাগবে ওকে ডাক দেবে, ঠিক আছে, সেটার জন্য সে ট্রেনের বারান্দার দিকে, ট্রেনের উঠার পরে যে প্ল্যাটফর্ম থাকে প্ল্যাটফর্মের দিকে সে হেঁটে হেঁটে যাচ্ছে এবং বলছে যে চাই গরম। তখন এই তার চা বলা শব্দটা যে তারা শুনতে পাচ্ছে রাজবীর এবং প্রাঞ্জল ট্রেনের মধ্যে থাকা কম্পার্টমেন্টের মধ্যে বসে, হঠাৎ এই ফেরিওয়ালাটি রাজবীর এবং প্রাঞ্জলের দরজার সামনে এসে বলল, আপনার চা লাগবে সাহেব, যেহেতু সে তারা এখনও দিল্লিতে রয়ে গেছে তাই সেই ভাষায় তারা হিন্দি ভাষায় কথা বলে এসে বলছে যে চা লাগবে সাহেব, মানে ফেরিওয়ালাকে জিজ্ঞেস করছে প্রাঞ্জল এবং রাজবীরকে, তোমরা আপনারা চা খাবেন? তখন গিভস আপ টু কাপস, প্রাঞ্জল সেট, প্রাঞ্জল বলল, হ্যাঁ ঠিক আছে আমরা চা খাবো, আপনি আমাদেরকে দু কাপ চা দিয়ে দিন। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কে চাই গরম বলেছিল, উত্তরটি হবে একজন ফেরিওয়ালা চাই গরম কথাটি বলেছিল। এরপরে প্রশ্ন যদি আসে যে চাই গরম বলার সময় কে চায়ের অর্ডার দিয়েছিল, কয় কাপ দিয়েছিল, উত্তর হবে প্রাঞ্জল চায়ের অর্ডার দিয়েছিল এবং সে দুই কাপ চায়ের অর্ডার দিয়েছিল। এর পরবর্তী প্রায় আমরা দেখি লাইনে দেখি, দে স্লিপড ইন দ্য স্ট্রিমিং ই হার্ট লিকুইড, অলমোস্ট এভরি ওয়ান ইন দেয়ার কম্পার্টমেন্ট ওয়াজ ড্রিঙ্কিং টি টু। যখন তারা দুই কাপ চা নিল, চাটা এত গরম ছিল, যখন তারা চায়ের মধ্যে চুমুক দিয়ে খাওয়ার চেষ্টা করলো, পান করার চেষ্টা করলো, সঙ্গে সঙ্গে চাটা খুবই গরম ছিল। তারপর তারা যে ট্রেনের কম্পার্টমেন্টে যে ডাব্বায় উঠেছে, যে কামরায় উঠেছে, সম্পূর্ণ কামরার সবাই চা খাচ্ছে, অর্থাৎ সবাই চা নিয়েছে, শুধুমাত্র প্রাঞ্জল আর রাজবীর চা খাচ্ছে তেমন নয়, সে যে কম্পার্টমেন্টে তারা ছিল সে কম্পার্টমেন্টের সবাই মানুষ চা খাচ্ছিল। তো এখানে এটা বুঝে গেলাম যে চাটি কীরকম ছিল, উত্তরটা পেয়ে গেলাম, চাটি খুবই গরম ছিল। আর চাটি কারা খাচ্ছিল, চাটি প্রাঞ্জল রাজবীর খাচ্ছিল একই সঙ্গে তাদের কম্পার্টমেন্টের, তাদের ট্রেনের যে বগিতে তারা উঠেছিল সেই বগির সবাই চাটি চা খাচ্ছে। এর পরবর্তী লাইনে আমরা দেখি, ডু ইউ নো দ্যাট ওভার 80 crore কাপস অফ টি আর ড্রাঙ্ক এভরি ডে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, রাজবীর সেট, রাজবীর বলল প্রাঞ্জলকে, প্রাঞ্জল তুমি জানো 80 crore কাপ চা প্রত্যেক দিন বিশ্বের মানুষ খেয়ে থাকে। প্রাঞ্জল শুনে অবাক, রাজবীর কি বলছে, রাজবীর বলে দিল প্রাঞ্জলকে, প্রাঞ্জল এই সমগ্র যে বিশ্ব আছে, বিশ্বের যতটি দেশ আছে প্রত্যেকটি দেশের মানুষ প্রতিদিন 80 crore কাপ চা খায়। তো এটা একটা অবিশ্বাস্য কাহিনী বলে মনে হচ্ছে, কিন্তু অবিশ্বাস্য নয়, এটা একটা সঠিক কাহিনী। যদি আমরা বা যদি ক্লাস টেনের স্টুডেন্টরা, তোমরা যদি তোমাদের বাড়িতে তিনবেলা চা খেয়ে থাকো বা তোমাদের গার্জেনরা খেয়ে থাকেন, সেখান থেকে যদি তোমরা যদি তিনবেলা দৈনন্দিন কত কাপ চা খান একটু যোগ করো, একটা হিসাব মিলে দেখো, তাহলে দেখতে পারবে তোমাদের ঘরে মাসে মিনিমাম 1000 কাপ চা খাওয়া হয়ে যায়, ঠিক আছে। তো প্রাঞ্জল বলছে, প্রাঞ্জলকে রাজবীর বলছে, রাজবীর প্রাঞ্জল জানতো না যে এত কাপ চা বিক্রি হয় খাওয়া হয়, কিন্তু যখন রাজবীর বলছে প্রাঞ্জলকে যে প্রাঞ্জল এই সমগ্র বিশ্বে প্রায় প্রতিদিন 80 crore কাপ চা খাওয়া হয়, তখন সেই কথা শুনে প্রাঞ্জল খুশিতে বলল, ওয়াও এক্সক্লেম প্রাঞ্জল, টি রিয়েল ইজ ভেরি পপুলার। এই কথা শুনে প্রাঞ্জল একটু অবাক হয়ে বলল, ও কী সম্ভব, কী ব্যাপার, এত চা ভালো, এত চা বিখ্যাত উনি মানুষের কাছে, বিশ্বের মানুষ এত চা ভালো পায়। এই কথা শুনে প্রাঞ্জল অবাক
যে রাজবীর কি কথা বললো, সে কথা শোনার পরে সে প্রথম শুনেছে যে এত কাপ চা বিক্রি হয়, এত কাপ মানুষের চা খায় প্রতিদিন। এই কথা শুনে সে রাজবীরকে প্রাঞ্জল বলল, চা তো দেখছি ভীষণ পপুলার, ভীষণ জনপ্রিয় চা প্রত্যেক দেশে প্রত্যেক মানুষের কাছে। এর পরবর্তী লাইনে বলা হয়েছে, দি ট্রেন পুলড আউট দ্য স্টেশন, প্রাঞ্জল বিউরিড হিজ নোজ টু হিজ ডিটেকটিভ বুকস এগেইন। তো তারা যে ট্রেনটি যেখানে এসে টেমেছিল বা যেখানে তার ট্রেন উঠেছিল, কিছু সময় পর এই ট্রেনটি সেই স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। ট্রেনে যখন স্টেশন থেকে ছেড়ে দেয়, তখন একটা শব্দ করে, একটা জিক জিক শব্দ করে, ট্রেনের একটা ধাক্কার মতো একটা শব্দ বোঝা যায়। তো এই যখন এই ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর প্রাঞ্জল কী করছে, প্রাঞ্জল ওর ব্যাগ থেকে কিছু ডিটেকটিভ অর্থাৎ গোয়েন্দা, সিআইডি বই যারা বলা হয়, গোয়েন্দাগিরির বই, ডিটেকটিভ বুকস পড়তে আরম্ভ করলো। বই থেকে বের করে একদিকে ট্রেন যাচ্ছে আর সে একদিকে বই পড়ছে আর পড়তেই আছে। অপরদিকে বাট অ্যাট দ্য মুমেন্ট হি ওয়াজ অ্যান আর্ডেন্ট অফ ডিটেকটিভ স্টোরিজ, বাট অ্যাট দ্য মুমেন্ট হি ওয়াজ ইন আর লুকিং দ্য বিউটিফুল সিনারিজ। কিন্তু সেই সময় তার সঙ্গের সিটে বসেছিল ওর বন্ধু রাজবীর। একদিকে প্রাঞ্জল যখন ট্রেন স্টেশনটা ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর প্রাঞ্জল কী করছে, প্রাঞ্জল ওর ব্যাগ থেকে সিআইডির বই বের করে পড়তে আরম্ভ করেছে। অপরদিকে ওর বন্ধু রাজবীর কী করছে, সে সেই সিআইডির বইগুলো না পড়ে সে জানলার বাইরের দিকে দেখতে আরম্ভ করেছে। তো এখান থেকেই আরম্ভ করেছে সেই অত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য সে দেখতে আরম্ভ করছে। তো এখান থেকে একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম যে ট্রেন যখন ছেড়ে দিয়েছিল স্টেশন থেকে, তখন প্রাঞ্জল কী করছিল, প্রাঞ্জল কী করলো, প্রাঞ্জল ডিরেক্টিভ বইগুলো বের করে পড়তে আরম্ভ করলো। এখান থেকে আরেকটি প্রশ্ন এসে যায়, তখন রাজবীর কী করছিল, রাজবীর বই না পড়ে সে তার জানলার মুদি দিকে বাইরে থাকা প্রাকৃতিক দৃশ্যকে দেখতে আরম্ভ করলো। এর পরবর্তী প্যারায় কি বলছে, বলা আছে দেখি, ইট ওয়াজ গ্রিন গ্রিন এভরিহোয়ার। এর মানে বুঝে গেলাম ট্রেনটি প্রায় আসামে ঢুকে যাচ্ছে, আসামে ঢুকে যাচ্ছে ট্রেনটি এসে। তখন সে বলছে, রাজবীর বলছে, গ্রিন গ্রিন এভরিহোয়ার, চতুর্দিকে সবুজ সবুজ সবুজ। কারণ রাজবীর হচ্ছে দিল্লির ছেলে, সুতরাং দিল্লির ছেলে যেহেতু সে একটি একটি বড় শহরে থাকে, সে প্রাকৃতিক দৃশ্য তেমন দেখতে পায় না। সে চতুর্দিকে যেদিকে তার থাকা সেদিকে বিল্ডিং থাকে, বড় বড় অফিস, বড় বড় স্কুলস, ইনস্টিটিউশন, মানে সব দিকে বড় বড় অট্টালিকা থাকে। সে কিন্তু এরকম প্রাকৃতিক দৃশ্য দেখেনি। যখন সে প্রাঞ্জলের সাথে আসামে আসছে, যখন সে ট্রেনে দিকে বাইরের দিকে তাকাতে লাগলো, তখন চতুর্দিকে সে সবুজ গাছপালা দেখতে লাগলো, দেখে সে অবাক হয়ে গেল এবং সে বলল, গ্রিন গ্রিন এভরিহোয়ার, প্রত্যেক দিকে দেখছি সবুজ সবুজ গাছের আস্তরণ, সবুজ সবুজ একটা আস্তরণ দেখে সে অবাক হচ্ছে এবং বলছে, রাজবীর হ্যাড নেভার সিন সো মাচ গ্রিনারি বিফোর। এবং রাজবীর বলছে, আমি আমার জীবনে কখনো এত সবুজ সবুজ গাছপালা, এত সুন্দর জমি আমি আমার জীবনে কখনো দেখিনি। কারণ সে টাউনের ছেলে ছিল, সে একটি মেট্রো সিটির এলাকার ছেলে ছিল, সে নিউ দিল্লির ছেলে ছিল, সুতরাং সে এত ধরনের প্রাকৃতিক পরিবেশের জীবনে কখনো দেখেনি। দেন দ্য সফট গ্রিন প্যাডি ফিল্ডস গিভ ওয়ে টু টি বাসাস। এমনকি সে দেখলো যে গ্রিন প্যাডি, প্যাডি মানে ধান, এমনকি সখন একদিকে সে সবুজ গাছপালা দেখছে, অপরদিকে মাঠের মধ্যে থাকা পাকা পাকা ধান সে দেখছে, এমনকি সে টিক পাশেস অর্থাৎ চায়ের গাছগুলো দেখছে। এই যে প্রাকৃতিক সৌন্দর্য দেখে রাজবীর অবাক হয়ে গেছে, কারণ সে টাউনের ছেলে ছিল, সে একটা সিটির ছেলে ছিল, কিন্তু সে এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে সে অবাক, কারণ সে এইরকম প্রাকৃতিক দৃশ্য কখনো দেখেনি। তো এখান থেকে একটা প্রশ্ন পেয়ে গেলাম যে রাজবীর কি দেখেছিল জানলার মধ্যে দিয়ে ট্রেনের মধ্যে বসে। তা বুঝে গেলাম যে রাজবীর ট্রেনের মধ্যে বসে সে জানলার মধ্যে দেখছিল সবুজ সবুজ গাছপালা, সবুজ সবুজ ফিল্ড, ধানের ক্ষেত, চায়ের বাগান এবং বিভিন্ন গাছপালা দেখে সে অবাক হয়েছিল এবং মনে মনে বলেছিল যে আমি এরকম প্রাকৃতিক সৌন্দর্য, এরকম সবুজ দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। এরপরে প্যারায় বলা আছে, ইট ওয়াজ এ ম্যাগনিফিসেন্ট ভিউ এগেইনস্ট দ্য ব্যাকড্রপ অফ ডেন্সিলি উডেন হিলস সি এন্ড টি বাসেস স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দ্য উডেন কুড সি। এরপর রাজবীর বলছে, এটা হচ্ছে আমার কাছে একটা মনোরম দৃশ্য। পরীক্ষায় প্রশ্ন এসে হতে পারে, হোয়াট ইজ দ্য ম্যাগনিফিসেন্ট ভিউ অ্যাকর্ডিং টু
রাজবীর, রাজবীরের মতে ম্যাগনিফিসেন্ট মনোরম দৃশ্যকে ছিল। তো এখানে বলেছে এই যে সে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলো, এই প্রাকৃতিক দৃশ্যগুলো হচ্ছে ওর কাছে একটা ম্যাগনিফিসেন্ট ভিউ, অর্থাৎ একটা মনোরম দৃশ্য। এমনকি সে তার চোখ দিয়ে জানলার দিক দিয়ে দেখছে, যতটুক তার চোখের জ্যোতি যাচ্ছে, চোখ যতটুক দেখতে পারছে, সে ততটুক হে কী করছে, রাজবীর দেখছে। এবং সে দেখছে যে চায়ের যে বাগানগুলো আছে, বাগানগুলো উঁচু উঁচু পাহাড়ের মধ্যে আছে, সমতলেও আছে, থাকা সমতলে সমতলের মতো সমতল থেকে একটু উঁচু উঁচু জায়গায় সেই চা চারা গাছগুলো লাগানি আছে, চা পাতার গাছ লাগানি আছে। সেই চা পাতার গাছগুলোর মধ্যে মধ্যে বড় বড় গাছ আছে, সেই গাছগুলোর ছায়া চা গাছের উপরে দিচ্ছে। অর্থাৎ সে দেখছে যে চায়ের যে বাগানগুলো আছে, সেই বাগানে বিভিন্ন ধরনের এক সমান উচ্চতায় চা গাছ লাগানো আছে, এবং চা গাছের প্রত্যেকটি গাছের একটু অংশ ছেড়ে ছেড়ে মিডলে মিডলে বড় বড় গাছ লাগানো আছে, আর এই গাছগুলোর ছায়া চা পাতার উপরে পড়েছে। সে এই মনোরম দৃশ্যগুলোকে সে দেখছে এবং বলছে, ডোয়িং দ্য টিনি টি প্লান্টস ওয়ার স্টার্ডিং শেড ট্রিজ এবং দ্য মিস্ট অফ দ্য অর্ডার ব্রাসেস ওয়াজলি মুভড লাইক ফিগার্স। এবং বলছে এই যে চা পাতা গাছের মধ্যে তো মধ্যে মধ্যে বড় গাছ আছে, গাছগুলো চা পাতাকে একটা ছায়া দিচ্ছে, একটা আশ্রয় দিচ্ছে। একইভাবে এই চা পাতা থেকে কিছু কিছু সে মহিলা দেখলো, যে মহিলারা এই চা পাতাগুলো উঠাচ্ছে, এই যে মহিলারা যে চা পাতাগুলো উঠাচ্ছে, উঠানো বোঝাচ্ছে মেয়েদেরকে, বোঝাচ্ছে ডল, অর্থাৎ পুতুলের মতো। চা বাগানে চতুর্দিকে সবুজ আস্তরণ, সবুজ আস্তরণের মধ্যে ওরা চা পাতা উঠাচ্ছে। যে টি প্লেকার্স, অর্থাৎ যারা চা পাতার উঠায়, চা পাতার শ্রমিকদেরকে বলা হয় টি প্লেকার্স, অর্থাৎ যারা চা পাতা উঠায় গাছ থেকে, মানে কুড়ি পাড়ে যায় বাংলা ভাষা যদি বলি আমরা, তো যারা এই গাছ থেকে চা পাতা পাড়ছে, ওদেরকে দেখে রাজবীর আরও অবাক। এবং সে বলল ওদেরকে দেখতে যেন পুতুলের মতো লাগছে, কারণ চতুর্দিকে সবুজের মধ্যে ওরা একজন একজন করে যে চা পাতা উঠাচ্ছে, তাদেরকে পুতুলের মতো দেখতে লাগছে। এর পরবর্তী প্যারায় কী বলা আছে আমরা দেখে নিই একটু। ইন দ্য ডিস্টেন্স ওয়াজ এ আগলি বিল্ডিং উইথ স্মোক বিউলিং আউট অফ দ্য চিমিনিস। এবং সে দেখছে যে সে যখন যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে, যাওয়ার সময় সে দেখছে কিছু কিছু জায়গার পরপর ধোঁয়া উপর দিকে উঠছে, কারণ সে জীবনে এসব জিনিস দেখেনি। চিমিনিস শব্দের অর্থ হচ্ছে আমরা যখন রান্না করে রান্না করে থাকি, করার সময় রান্নাঘরের যে ধোঁয়াগুলো আমাদের পাকার মধ্যে থাকা ওয়ালের মধ্যে দিয়ে উপরের দিকে গিয়ে যে বাইরে থেকে বাষ্পীভূত হয়, অর্থাৎ এক কথায় কলকারখানায় যখন কোনো কাজ করা হয়, আমরা যদি দেখে নেই ইট ফ্যাক্টরি বা ইটের যে মিলগুলো আছে, ইট মিলগুলোর সময় যে ইট পুরানোর সময় যে ধোঁয়া বের হয়ে যায় উপর দিকে এক সুন্দর আকৃতিতে, যে বের হয়ে যায় এক সুন্দর লাইন হয়ে, এইভাবে যেভাবে চা পাতা ইন্ডাস্ট্রিতে যেগুলা ধোঁয়াগুলো বের হয়ে যায়, এই ধোঁয়া বেরোনো দেখে সে অবাক হয়ে বলল এত সুন্দর ধোঁয়া বের হচ্ছে, বোঝা যাচ্ছে যে এই ধোঁয়াগুলো আকাশের সঙ্গে মিশ্রিত হয়ে যাচ্ছে। অর্থাৎ সে কখনো এত প্রাকৃতিক দৃশ্যের মধ্যে যে ধোঁয়া বের হয়ে যাচ্ছে চা পাতা ফ্যাক্টরি থেকে সে কখনো দেখেনি। তাই সে বলছে টল অফ চিমিনি, অর্থাৎ স্মোক ধোঁয়ার একটা চিমিনি মতো উল্লেখ করেছে। এরপরে সে বলছে হে এটি গার্ডেন, রাজবীর ক্রাইড এক্সাইটেডলি। তো রাজবীর প্রাঞ্জলকে বলছে এই প্রাঞ্জল এই দেখ চায় বাগান। সে ও খুশিতে মনের আনন্দে উত্তাসিত হয়ে সে বলছে রাজ প্রাঞ্জলকে, প্রাঞ্জল এই দেখ চায়ের বাগান। কিন্তু প্রাঞ্জল এই রাজবীরের কথায় তেমন সাড়া দিচ্ছে না, কারণ কে কেন সাড়া দেবে, কারণ সে তো আসামের ছেলে, সেসব এসব চা গাছ দেখেছে ছোটো থেকেই, সেসব সুতরাং সেসবে কোনো সাড়া দিচ্ছে না। কিন্তু প্রাঞ্জল রাজবীর খুব খুশি বলছে বন্ধুকে, বন্ধু এই দেখ চা বাগান। তারপর দেখবে রায় প্রাঞ্জল হু হ্যাড বিন ব্রন অ্যান্ড ব্রট আপ অন এ প্ল্যান্টেশন ডিড শেয়ার রাজবীর এক্সাইটমেন্ট। যেহেতু রাজবীর বারবার বলে যাচ্ছে প্রাঞ্জলকে, প্রাঞ্জল বন্ধু এই দেখ কি সুন্দর সুন্দর চা পাতা গাছ, চা পাতা কীভাবে গাছ আছে, কীভাবে চা পাতার মধ্যে বড় গাছ আছে, চা পাতার মধ্যে দেখ কীভাবে মানুষরা চা পাতা উঠাচ্ছে, এইসব কথা যখন রাজবীর প্রাঞ্জলকে বলছে খুশিতে, কিন্তু প্রাঞ্জল রাজবীরের কথাগুলো শুনছে না, কারণ সে শুনছে না এই জন্য, কারণ সে আসামের মধ্যে ছোটো থেকে বড় হয়েছে, এরকম দৃশ্য হয়ে ছোটো থেকে দেখে আসছে, সুতরাং সে এই রাজবীরের কথায় উৎসাহিত হচ্ছে না এবং সে তার সঙ্গে এমন কথা শেয়ার করছে না, কারণ সে ছোটো থেকে এইসব দৃশ্য দেখে এসেছে। পরবর্তী পেরে আমরা দেখি, ও দিস ইজ এ টি কান্ট্রি নাও, ঠিক আছে, হি সেড আসাম হ্যাজ দ্য লার্জেস্ট কনসেন্ট্রেশন অফ প্ল্যান্টেশন ইন দ্য ওয়ার্ল্ড, ইউ উইল সি এনাফ গার্ডেন টু লাস্ট ইউ লাইয়ার লাইফ টাইম। এবং তখন প্রাঞ্জল বাধ্য হয়ে রাজবীরের সেই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছে এবং কথাগুলোর উত্তর দিয়ে সে বলছে এইসব কিছু না, তুমি তো সামান্য এই গাছগুলো দেখছো, এই যে আসাম হচ্ছে চায়ের জন্য বিখ্যাত,
তুমি সম্পূর্ণ আসামে যতটুকু চা পাতা গাছগুলা দেখবে, তুমি তোমার জীবনেও এতটুকু গাছ তুমি দেখোনি। সুতরাং এখানে প্রাঞ্জল রাজবীরকে বলছে, এই রাজবীর আসামের জন্য, চায়ের জন্য আসাম বিখ্যাত, এবং এখানে যত যা চা গাছগুলা দেখবে, যা চায়ের বাগানগুলা দেখবে, এখানের মতো চায়ের গাছ, চায়ের বাগান তুমি জীবনে কখনো দেখোনি, কারণ আসাম হচ্ছে চায়ের জন্য বিখ্যাত। এবং সে বলছে আসাম হচ্ছে চায়ের দেশ হিসাবে সে উচ্চারণ করছে। এরপরে সে বলছে, আই হ্যাভ বিন রিডিং এজ মাছ এজ আই কুড অ্যাবাউট টি, রাজবীর সেট। রাজবীর বলছে, আমি চা সম্পর্কে তেমন আমার কোনো ধারণা নেই, কিন্তু যখন আমি তোমার সঙ্গে আসামে আসব প্ল্যানিং করেছি, তখন থেকে আমি চা সম্পর্কে কিছু জানার জন্য আমি বাড়িতে কিছু অনলাইন থেকে বা যে কোনো বই পড়ে বা যে কোনো কারোর কাছ থেকে আমি চা সম্পর্কে কিছু তথ্য আহরণ করেছি এবং চা সম্পর্কে অনেক কিছু আমি জেনেছি, যেহেতু তোমার সঙ্গে আমি সামার ভ্যাকেশনে আসবো বলে আমি অলরেডি বাড়িতে হোমওয়ার্ক করে নিয়েছি চায়ের সম্পর্কে। নো ওয়ান রিয়েলি নোজ হু ডিসকভার টি, বাট দেয়ার আর মেনি লিজেন্ডস। তখন রাজবীর প্রাঞ্জলকে বলছে, প্রাঞ্জল তুমি কি জানো কিভাবে চা আবিষ্কৃত হয়েছে? তো প্রাঞ্জল বলল, না আমি তো জানি না। তখন রাজবীর বলছে, এই চা আবিষ্কার নিয়ে, কীভাবে আবিষ্কার হয়েছে, কে করেছে, কী কীভাবে করেছে, কখন করেছে, এসব নিয়ে আমি অনেক বই পড়েছি এবং এসব চা আবিষ্কার নিয়ে অনেক গল্প আমি শুনেছি। এই গল্পগুলোর মধ্যে তোমাকে আমি দুই একটি বলছি যেগুলো আমি পড়েছিলাম বইয়ের মধ্যে এবং তোমার সঙ্গে আমি শেয়ার করছি। এবং প্রাঞ্জল বলছে, আচ্ছা ঠিক আছে, তুমি যে চা গাছ কীভাবে আবিষ্কার হয়েছে, কে করেছে, এসব সম্পর্কে আমাকে একটু শোনাও, আমি একটু জানার চেষ্টা করি, আমি একটু শেখার চেষ্টা করি। তখন প্রাঞ্জল রাজবীর বলছে, ওয়েল দেয়ার্স দ্য ওয়ান অ্যাবাউট চাইনিজ এম্পেরিয়র হু অলওয়েজ বয়েলড ওয়াটার বিফোর ড্রিঙ্কিং ইট, ওয়ান ডে ফিউ লিভস অফ দ্য ট্রিঙ্কস বার্নিং আন্ডার দ্য পট ফেল ইন টু দ্য ওয়াটার গিভেন ইট এ ডেলিসিয়াস ফ্লেভার, ইট ইজ সেড দ্যাট ওয়ার টি লিভস। সে বলছে, সে প্রথম যে কাহিনীটা বলছে রাজবীর প্রাঞ্জলকে, সে বলছে একজন চীন দেশে একজন রাজা ছিলেন, রুলার ছিলেন, একজন রাজা ছিলেন, যিনি নাকি প্রত্যেক দিন জল গরম করে খেতেন, অর্থাৎ জল সেদ্ধ করে, বয়েল জল সেদ্ধ করে না খেলে, জল ফুটিয়ে না খেলে তিনি খেতেন না। অর্থাৎ চীনের একজন রাজা ছিলেন যিনি প্রতিদিন জল ফুটিয়ে খেতেন। তো একদিন যখন তিনি জলগুলো ফোটাচ্ছেন, ফোটানোর সময় তিনি যে জলগুলো ফোটাতেন এগুলো একটা চুলার মধ্যে দিয়ে ফোটাতেন, অর্থাৎ যে ফুটানোর জন্য যে আগুনের ব্যবস্থা তিনি করতেন সেটি ছিল চুলা, অর্থাৎ লাকড়ি জ্বালিয়ে যে আগুন হতো সে আগুনকে আগুনের মধ্যে দিয়ে তিনি একটি পাত্রের মধ্যে দিয়ে জল গরম করতেন। একদিন যখন তিনি প্রতিদিনই জল ফুটিয়ে খান, একদিন যখন তিনি জল ফুটাচ্ছেন খাওয়ার জন্য, তখন একটি গাছ একটি ছোটো লাকড়ি যখন জ্বালানোতে আরম্ভ করেছেন, সেই জ্বালানোর সময় দুই তিনটি পাতা এবং দুইটি পাতা একসঙ্গে এসে জলের মধ্যে পড়েছে। যখন জলের মধ্যে পড়েছে, পড়ার পর জলের একটা সেন্ট বের হয়েছে, আর যখন তিনি জলকে পান করেছেন তখন থেকে বলে চা পাতা আবিষ্কার হয়ে গেছে। অর্থাৎ সেই চীনের রাজা যখন জল ফুটিয়ে খাচ্ছিলেন, খাওয়ার সময় যে চায়ের দুইটি পাতা এই জলের মধ্যে পড়েছিল, তখন থেকে চায়ের জলের মধ্যে একটা টেস্ট, একটা সুগন্ধ বেরিয়েছিল, আর তখন থেকে বলে চা আবিষ্কৃত হয়ে গেছিল। এই কথা শুনে প্রাঞ্জল মনে মনে হাসতে আরম্ভ করলো, কারণ বন্ধু বলছে এবং তার মনে হচ্ছে এইসব গল্প তো কি এক গল্প, এটা বা বিশ্বাসের যোগ্য না, সম্ভব না বলে সে হাসছে। এবং সে হেসে হেসে এবং কি বলছে, টেল মি অ্যানাদার স্ক্রফট প্রাঞ্জল। এবং প্রথম গল্পটি শোনার পর প্রাঞ্জল হেসে হেসে ওর বন্ধুকে বলছে, আচ্ছা রাজবীর ঠিক আছে, প্রথম গল্পটা শুনলাম, এখন দ্বিতীয় গল্পটা বলো, যে দ্বিতীয় গল্প কীভাবে চা আবিষ্কার হয়েছে। এবং সে প্রাঞ্জলকে নিয়ে, প্রাঞ্জল রাজবীরকে নিয়ে ঠাট্টা করছে, কিন্তু রাজবীর সেটা বুঝতে পারছে না, তাই বলছে, তুমি পুনরায় একটা গল্প আমি শুনে নিয়েছি, ঠিক আছে, এখন পরবর্তী গল্পটা আমাকে বলো যে কীভাবে চা আবিষ্কৃত হয়েছে। তো তখন রাজবীর বলতে আরম্ভ করছে যে, উই হ্যাভ এন ইন্ডিয়ান লিজেন্ড টু বুদ্ধিধর্মা, এ এনশিয়েন্ট বুদ্ধিস্ট এসেটিক কাট অফ হিজ আইলাইটস বিকজ হি ফেল স্লিপি ডিউরিং মেডিটেশন, টেন টি প্ল্যান্টস গ্রিউ আপ আউট অফ আইলাইটস, টি লিভস দিস প্ল্যান্টস গ্রিউ আপ পুট ইন দ্য হট ওয়াটার অ্যান্ড ড্রিঙ্ক মিন্স এ স্লিপ। এবং সে বলছে, এখন যে গল্পটি বলছি সেটি হচ্ছে ভারতের গল্প, ভারতের একটি গল্প, যে গল্পটির মধ্যে দিয়ে আসামে চা আবিষ্কৃত হয়েছে। এবং সে বলছে, একজন বুদ্ধ ধর্ম নামে একজন সাধু ব্যক্তি ছিলেন, ইনি
যখন ঈশ্বরের মেডিটেশন, অর্থাৎ যখন তিনি তপস্যা করতেন, যখন তিনি আরাধনা করতেন, তখন উনার বারবার ঘুম এসে যেত। এই ঘুম না আসার জন্য উনি বলে উনার যেই সাধু ব্যক্তি, উনার চোখের যে পাতা, উপরের যে পাতা আছে, পাতা কেটে নিয়েছেন। পাতা কেটে নেওয়ার পর ওই পাতা থেকে বলে 10টি গাছের আবিষ্কার হয়েছে, এই আবিষ্কার থেকে চা উৎপত্তি হয়েছে। এই কথা শুনে সে আরও হাসছে এবং বলছে, এ কি গল্প, এই সম্ভব? সত্যি গল্পটা শুনে বোঝাচ্ছে একটি অসম্ভব ব্যাপার, কীভাবে এটা সম্ভব। তো এই দুটি গল্প বলেছিল। প্রথম গল্পটি বলেছিল যে একজন চীনের একজন রাজা চায়ের আবিষ্কার করেছেন। যখন তিনি চা জল ফুটিয়ে খেতেছিলেন, তখন খাওয়ার সময় দুটি পাতা পড়েছিল জলের মধ্যে, জল থেকে সুগন্ধ বের হয়েছিল, তখন থেকে চায়ের আবিষ্কার হয়েছিল, একটি গল্প। অপর একটি গল্প সে বলেছিল যে একজন বুদ্ধধর্ম নামে একজন মানুষ ছিলেন, তিনি উনার ঘুম, ঈশ্বরের আরাধনা করার জন্য ঘুম না আসার জন্য উনার চৌকার পাতা কেটে নিয়েছিলেন। এই পাতা কেটার পর 10টি গাছ আবিষ্কৃত হয়েছিল, এই গাছ থেকে চায়ের আবিষ্কার হয়ে গেছিল। তো এই দুটি ছিল একটি লিজেন্ড। তো পরীক্ষার প্রশ্ন আসতে পারে, হোয়াট ইজ দ্য চাইনিজ লিজেন্ড অ্যাবাউট ডিসকভারি দ্য টি অফ আসাম, বা আসামের চা আবিষ্কার সম্পর্কে প্রথম গল্প কি ছিল? প্রথমটা বলেছিলাম সেটা ছিল চাইনিজ লিজেন্ড, চীনের গল্প, আর দুটো ছিল ইন্ডিয়ান লিজেন্ড। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে যে চা সম্পর্কে কীভাবে আবিষ্কার হয়েছে, চীনের গল্পটি বলো, বা পরীক্ষা আসতে পারে চা কীভাবে আবিষ্কার হয়েছিল, আসামের গল্পটি বলো। এখান থেকে আমরা বুঝে গেলাম। এর পরবর্তী পেরায় বলা হয়েছে, টি ওয়াজ ফার্স্ট ড্রাঙ্ক ইন চাইনা, রাজবীর অ্যাডেড এস পার ব্যাকে 27 BC। এখন রাজবীর বলছে চা, এই চা প্রথমে খাওয়া পান করা আরম্ভ হয়েছিল 2700 BC, অর্থাৎ বিফোর ক্রাইস্ট, মানে 2700 BC সালে সালে চা খাওয়া আরম্ভ হয়েছিল চীন দেশে। ইনফ্যাক্ট ওয়ার্ড সাচ এস টি, চাই অ্যান্ড চিনি আর ফ্রম চাইনিজ। আমি বলছি আমরা যে চা চিনি বলি, এই চা আর চিনি যে শব্দ দুটি, এই শব্দটি দুটি হচ্ছে চীনের শব্দ। টি কেম টু ইউরোপ অনলি ইন দ্য 16th century অ্যান্ড ওয়াজ ড্রাঙ্ক মোর মেডিসিন এস বেভারেজ। এমনকি এই চা খাওয়া পান করা আবিষ্কৃত হয়েছে ইউরোপে 1600 শতকে। তো এখান থেকে কয়েকটি প্রশ্ন হয়ে যেতে পারে যে টি চা অ্যান্ড চিনি শব্দটি কোন দেশের শব্দ? উত্তরটি হবে চাইনিজ শব্দ। এর প্রশ্ন হতে পারে যে চা খাওয়া পান করা প্রথম কোন দেশে আরম্ভ হয়েছিল? উত্তরটি হবে চা পান করা প্রথম চীন দেশে আরম্ভ হয়েছিল। এরপরে প্রশ্ন আসতে পারে ইউরোপে কখন এই এই চা পান করা আরম্ভ হয়েছিল? উত্তরটি হবে 1600 শতকে। তো এই প্যারায় আমরা এই প্রশ্নগুলো বুঝে গেলাম এবং এই প্যারাটাও বুঝে গেলাম। এর পরবর্তী প্যারায় দেখছি কি বলা হয়েছে। দি ট্রেন চ্যাটার্ড ইন টু মারিয়ানি জাংশন, দ্য বয়েজ কালেক্টেড দেয়ার লাগেজ অ্যান্ড পুশ দেয়ার ওয়ে টু দ্য ক্রাউড প্ল্যাটফর্ম। তো এখন ট্রেনটি এসে ঢুকে গেছে একটি স্টেশনে, যে স্টেশনের নাম হলো মারিয়ানি জাংশন, অর্থাৎ গৌহাটির মারিয়ানি জাংশনে এসে ট্রেনটা এসে থেমে গেছে। থামার পর ট্রেন একটু ঝিকঝিক শব্দ করে এবং ট্রেনটা একটা সাউন্ড করে। যখন ট্রেনটা এসে স্টেশনের মধ্যে থেমে গেল, থেমে যাওয়ার পর লাগেজ, অর্থাৎ তারা যে জিনিসপত্রগুলো এনেছিল, যে ব্যাগগুলো এনেছিল, সেই ব্যাগগুলো প্রাঞ্জল এবং রাজবীর ট্রেন থেকে প্ল্যাটফর্মে নামিয়ে, অর্থাৎ তারা স্টেশনে নামিয়ে নিল। ট্রেন থেকে ওদের যে জিনিসপত্র ছিল তারা স্টেশনে সেই জিনিসপত্র নামিয়ে নিল। তো তারা যে স্টেশনে নেমেছিল, এই স্টেশনের নাম ছিল মারিয়ানি স্টেশন, এটি ছিল গৌহাটির একটি স্টেশন। আর নামানোর পর এই স্টেশনটা যখন ট্রেন থামে, থামার পর অনেক মানুষ স্টেশনের মধ্যে নামে, নামার পর স্টেশনটা সম্পূর্ণ ভিড় হয়ে যায়। তো এখানে বলা হয়েছে ট্রেনটা যখন থামলো, থামার পর প্রাঞ্জল এবং রাজবীর যখন ট্রেন থেকে ওদের ব্যাগগুলো নিয়ে নামলো, তখন সম্পূর্ণ স্টেশনটা মানুষের ভিড় ছিল। এর পরবর্তী পড়ায় বলা হয়, কবি বলছেন প্রাঞ্জল'স প্যারেন্টস ওয়ার ওয়েটিং ফর দেম। যেহেতু রাজবীর এবং প্রাঞ্জল ওরা বাড়িতে আসছে, প্রাঞ্জল বাড়িতে আসছে, এই কথাটা পূর্বেই প্রাঞ্জল নিশ্চয়ই বাড়িতে ফোন করে বলেছিল, যার জন্য প্রাঞ্জলের বাবা এসে অপেক্ষা করছেন স্টেশনের মধ্যে প্রাঞ্জল এবং রাজবীরকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এরপরে দেখি কি বলা হয়েছে। সুন দে ওয়ার ড্রাইভিং টুয়ার্ডস ডেকাইবাড়ি, দ্য টি গার্ডেন ম্যানেজড বাই দ্য প্রাঞ্জল ফাদার। কিছু সময় পরে তারা স্টেশন থেকে বের হয়ে তারা বাড়ির পথের দিকে রওনা হলো, অর্থাৎ প্রাঞ্জল বাড়ির আসার দিকে রওনা হলো, কারণ প্রাঞ্জলের বাবা আসামের একটি চা বাগানে চাকরি করেন, যে চা বাগানটির নাম হচ্ছে ডেকাইবাড়ি টি স্ট্রিট। ও ডেকাইবাড়ি চা বাগানের দিকে তারা গাড়ি করে রওনা হলো আসার জন্য প্রাঞ্জলস ফাদার। এন আওয়ার লেটার দ্য কার বেবাইস শার্পলি অ্যান দ্য মেইন রোড, অর্থাৎ স্টেশন থেকে এক ঘন্টা
গাড়ি আসার পর একটা রাস্তার দিকে তার গাড়িটি ঘুরানো হলো। এই রাস্তার দিকে ঘুরানোর পর একটা রাস্তার মধ্যে দিয়ে তারা প্রবেশ করছে, অর্থাৎ স্টেশন থেকে, এখানে বোঝা গেছে স্টেশন থেকে রাজবীরের প্রাঞ্জলের বাসা 1 কিলোমিটার প্রায় দূরত্ব। তো 1 কিলোমিটার তারা স্টেশন থেকে আসার পর হঠাৎ গাড়িটি একটি রাস্তা চেঞ্জ করলো, অর্থাৎ ডাইরেকশন, মানে রাস্তা যদি পূর্ব দিকে আসলে পশ্চিম দিকে আসতে আরম্ভ করলো। অর্থাৎ প্রাঞ্জল এবং তারা যে গাড়ি বাড়িতে আসছে, ডেকাই বাড়ি আসছে, তারা মেইন রোড থেকে তারা রাস্তাটা চেঞ্জ করলো, তাদের যে তারা তাদের যে ডেকাই বাড়িটি স্ট্রিট যেদিকে এই দিকে তারা গাড়িটি ঘুরানলো। ঘোরার সময় একটা সাউন্ড করলো, তখন তারা রাস্তার মধ্যে দিয়ে রাস্তা গাড়ি নিয়ে আসতে আরম্ভ করলো। দ্য ক্রস্ট ক্যাটেল ব্রিজ এন্টার দ্য ডেকাই বাড়িটি স্ট্রিট, ক্যাটেল অর্থাৎ যখন তারা রাস্তা ঘোরানোর পর কিছু দূর যাওয়ার পর একটা লাকড়ির একটা ব্রিজ, একটা পুল ছিল, এই পুলটা যখন ওরা পার হলো, পার হওয়ার পর তারা ডেকাই বাড়ি স্ট্রিটে পৌঁছে গেল। তো এখান থেকে কিছু প্রশ্ন এসে যেতে পারে যে প্রাঞ্জল এবং রাজবীরকে নেওয়ার জন্য কে এসেছিল। উত্তর পেয়ে গেলাম, প্রাঞ্জল এবং রাজবীরকে নেওয়ার জন্য ওর বাবা এসেছিলেন। তো এবার প্রশ্ন হতে পারে যে ওরা কত সময় পর ওদের ডেকাই বাড়ি স্ট্রিটের দিকে গাড়ি ঘুরেছিল, আনসার হয়ে গেলো 1 ঘন্টা পর। আবার প্রশ্ন হতে, কোন ব্রিজ ক্রস করার পর ওরা ডেকাই বাড়ি স্ট্রিটে তাদের বাড়ির দিকে রওনা হয়ে গেলো, মনে হতে পারবো ক্যাটেল একটা ব্রিজ ছিল, সেই ব্রিজ ক্রস করার পর তারা ডেকাই বাড়ি স্ট্রিট চা বাগানের দিকে তারা রওনা হয়ে গেলো। এরপর বলতে পারে আমরা দেখি, অন বোথ সাইড অফ দ্য গ্রেভেল রোড ওয়ার একার অ্যান্ড একার অফ টি বাসেস অল নিয়ারলি পয়েন্ট অ্যান্ড দ্য সেম হাইট, গ্রুপস অফ টি প্লেকার্স উইথ বাম্বুস বাস্কেটস অন দেয়ার ব্যাগস ওয়ারিং প্লাস্টিক অ্যাপ্রন্স ওয়ার প্লাকিং নিউলি স্পাউটেড লিভস। যখন প্রাঞ্জলদের গাড়িগুলো তাদের ডেকাই বাড়ি টি স্ট্রিটের দিকে রওনা হচ্ছে, গাড়িগুলি গাড়িটি আসছে, আসার সময় প্রাঞ্জল রাজবীর দেখছে ওর গাড়ির জানলার মধ্যে দিয়ে চতুর্দিকে রাস্তা একটি মধ্যে দিয়ে গেছে, রাস্তার দুদিকে শুধুমাত্র চায়ের গাছ চায়ের টিলাগুলো সে দেখছে, এবং সে বলছে এখানে চতুর্দিকে চা গাছ আছে এবং প্রত্যেকটি চা গাছ খুবই সুন্দর আছে, প্রত্যেকটি সমান হাইটের, সমান উচ্চতার গাছগুলো আর সমানভাবে আছে, এবং সেই চায়ের পাতাগুলো কিছু টি প্লেকার্স অর্থাৎ যারা চা পাতা উঠায় কাজ করে শ্রমিকরা এই চায়ের গাছগুলো থেকে পাতা উঠাচ্ছে, এবং তারা যারা পাতা উঠাচ্ছে তাদের মাথার মধ্যে একটি পিঠির মধ্যে একটি ঝুড়ি আছে, অর্থাৎ একটি ঝুড়ি বলতে ওটা সেটা যারা বাম্বু অর্থাৎ বাঁশের একটি ঝুড়ি আছে, যে ঝুড়ির মধ্যে ওরা গাছের চা পাতার পাতাগুলো উঠাচ্ছে, উঠিয়ে ঝুড়ির মধ্যে তারা জমার জন্য একটি জিনিস ব্যবহার করে, তাকে ঝুড়ি বলা হয়। তো এখানে বলেছে বাম্বু বাস্কেট, অর্থাৎ সেই শ্রমিকরা চায়ের পাতাগুলো রাখার জন্য একটা বাস্কেট এনেছে, একটি ব্যাগের মতো একটি বাঁশ দিয়ে একটি ব্যাগ বানিয়ে এনেছে, যেটাকে বলা হয়েছে বাম্বু বাস্কেট। সেই বাস্কেটে শ্রমিকরা পাতা উঠাচ্ছে এবং এখান মধ্যে রাখছে, এই দৃশ্যটা রাজবীর দেখছে এবং বলছে তারা খুবই সুন্দর ওদেরকে দেখতে লাগছে, এবং ওদের মাথার মধ্যে যেহেতু বার না হয়, যাতে মাথার মধ্যে কোনো কষ্ট না হয়, এত বড় বড় বোঝাই করা বাস্কেট নিয়ে যাবে, তাই ওদের মাথার মধ্যে কাপড় দিয়ে তারা একটা টুপির মতো বানিয়ে নিয়েছে, বিভিন্ন রঙের টুপি বানিয়েছে। সুতরাং এদেরকে দেখতে ভীষণ ভালো লাগছে এবং তারা সেই চায়ের বাগান থেকে, চায়ের গাছ থেকে পাতাগুলো উঠাচ্ছে এবং ওদের ঝুড়ির মধ্যে রাখছে। এর পরবর্তী পেরায় দেখি কি বলা হয়েছে, প্রাঞ্জলস ফাদার্স লোড ডাউন টু অ্যালাউ এ ট্র্যাক্টর পুলিং এ ট্রেল লোড অফ এ টি লিভস অফ পাস টু পাস। যখন তারা প্রাঞ্জল রাজবীর যাচ্ছে, যাওয়ার সময় একটা ট্র্যাক্টর এলো, যে ট্র্যাক্টরটির মধ্যে সম্পূর্ণ ট্র্যাক্টরটিতে চায়ের পাতায় পরিপূর্ণ ছিল। তো যখন রাজবীরের বাবা, যেহেতু এই রাস্তাগুলো বাগানের রাস্তা, ছোটো রাস্তা, তাই প্রাঞ্জলের বাবা গাড়িটিকে এক সাইড করে নিলেন, সাইড করে ট্র্যাক্টরকে যাওয়ার জন্য রাস্তা দিয়ে দিলেন। তো ট্র্যাক্টর চলে গেল, যাওয়ার পর ওরা রাস্তায় আসতে আরম্ভ করলো। দিস ইজ দ্য সেকেন্ড ফ্লাশ অফ স্পাউটিং পিরিয়ড ইজেন্ট ইট মিস্টার বড়ুয়া। তখন রাজবীর ও প্রাঞ্জল বাবাকে বলছেন, মিস্টার বড়ুয়া, মনে রাখবে যে প্রাঞ্জলের বাবার নাম হচ্ছে মিস্টার বড়ুয়া। তাই এখন রাজবীর ওর বন্ধুর বাবাকে বলছে, মিস্টার বড়ুয়া, আপনি এই যে এখন যে চা পাতাগুলো উঠানো হচ্ছে, এগুলো দ্বিতীয়বার, অর্থাৎ বছরে 2 বার চা পাতা উঠানো হয়। তো এখন তুমি এই যে চা পাতা, সম্ভবত 2 নম্বর বার চা পাতা উঠানো হয়েছে। রাজবীর আক্সড, ইট লাস্ট ফ্রম মে টু জুলাই এল্ড টু দ্য বেস্ট। তখন রাজবীরের বাবা যেহেতু ডাকাই বাড়ির টি বা গার্ডেনের ম্যানেজার, তিনি বলছেন, হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই, হ্যাঁ 2 নম্বর বার চা পাতা উঠানো হচ্ছে। ইট লাস্ট ফ্রম মে টু জুলাই, এটি হচ্ছে মে এবং জুলাই মাসের মধ্যে, মে এবং জুলাই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো চা পাতা উঠানো হয়। আর এই মে থেকে জুলাই মাসের মধ্যে খুবই বেশি চা পাতা খুবই বেশি উৎপাদন হয়।
এরপরে পরে বলা হয়েছে, ইউ সিম টু হ্যাভ ডান ইউর হোমওয়ার্ক বিফোর কামিং, প্রাঞ্জলস ফাদার সেড টু সারপ্রাইজ। এবং যেহেতু রাজবীর প্রাঞ্জল বাবাকে প্রশ্ন করেছে যে এই এখন তো দেখি দ্বিতীয়বারের মতো চা পাতা উঠানো হচ্ছে, এই প্রশ্নটি শোনার সঙ্গে সঙ্গে রাজবীরের বাবা বললেন, প্রাঞ্জলের বাবা রাজবীরকে বললেন যে রাজবীর, তুমি নিশ্চয়ই বাড়িতে চা পাতা সম্পর্কে বাড়িতে প্রিপারেশন নিয়ে এসেছো, নিশ্চয়ই তুমি চা পাতা সম্পর্কে বাড়িতে পড়াশোনা করেছো, নিশ্চয়ই তুমি ভালোভাবে হোমওয়ার্ক করেছো চা পাতা সম্পর্কে, যার জন্য তুমি এই কথাটি বলেছো, এই কথাটি তুমি যে জানতে পেরেছো। ইউস ইয়েস, তখন বললাম হ্যাঁ হ্যাঁ আঙ্কুল, ঠিক আছে, আমি এই যেহেতু বন্ধু প্রাঞ্জলের সাথে আসামে আসছি, তাই আসামের চা সম্পর্কে আমি অলরেডি অনেক বই পড়েছি এবং এই বিষয়ে আমি জেনেছি। তো তারপর বলছে, ইয়েস মিস্টার বড়ুয়া, বড়ুয়া রাজবীর অ্যাডমিটেড। তখন রাজবীর প্রাঞ্জল সবাই ঘরের মধ্যে প্রবেশ করলো। এরপরে বাট, তখন রাজবীর বলছে, বাট আই হোপ টু লার্ন মাচ মোর হোয়াইল আই এম হেয়ার। এখন বলছে রাজবীর বলছে মিস্টার বড়ুয়াকে এবং প্রাঞ্জলকে ঘরের মধ্যে প্রবেশ করে সে বলছে, আমি যতদিন এখানে থাকবো নিশ্চয়ই অনেক অনেক কিছু শিখতে পারবো আসামের সৌন্দর্য সম্পর্কে, আসামের চা পাতা গাছগুলো সম্পর্কে। তো এই ছিল এই গ্লিমসেস অফ ইন্ডিয়ার পার্ট থ্রি, টি ফ্রম আসাম নামক চ্যাপ্টারের সারাংশ তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আর আশা করছি এই যেগুলো তোমাদেরকে বুঝিলাম এগুলো তোমরা বোঝার চেষ্টা করেছো, আর যদি সম্ভব হয় এগুলো বেঙ্গলি মিনিং তোমরা খাতায় লিখে রাখবে, আর এখান থেকে পরীক্ষায় যেগুলো প্রশ্ন আসে তোমরা আনসার করতে পারবে। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দিও, এই চ্যানেলটি লাইক করে দিও, আর যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো পুনরায় এই ফেভারিট সাইট চ্যানেলের পক্ষ থেকে ক্লাস টেনের সকল ছাত্রদেরকে